সে শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হলো চট্টগ্রাম 10 আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী ডক্টর আফসারুল আমিনকে। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেতারা সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে ডাক্তার আফসারুল আমিনের মরদেহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা জানানো হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারের পক্ষ থেকেও। এরপর আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।